টিভি স্বাধীন নদীমাতৃক বাংলাদেশে নির্বিচ্ছিন্ন সড়ক ও রেল যোগাযোগের স্থাপনের জন্য প্রয়োজন ছিল প্রধান প্রধান নদীগুলোর উপর সেতু নির্মাণ বিগত চোদ্দ বছরে আমরা পদ্মা সেতু বঙ্গবন্ধু যমুনা সেতু তিস্তা সেতু পায়রা সেতু দ্বিতীয় কাঁচপুর সেতু দ্বিতীয় মেঘনা সেতু দ্বিতীয় গমতি সেতু সহ শত শত সেতু সড়ক মহাসড়ক নির্মাণ ও পুনর্নির্মাণ করেছি এছাড়া ঢাকা হানিফ ফ্লাইওভার তেজগাঁও মগবাজার ও মালিবাগ ফ্লাইওভার কমলাপুর শাহজাহানপুর ফ্লাইওভার বনানী ফ্লাইওভার টঙ্গিতে আসানুল্লাহ মাস্টার ফ্লাইওভার চট্টগ্রামে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার ও বদ্দারহাট ফ্লাইওভার সহ বহু সংখ্যক ছোট বড় ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে আমরাই প্রথম ঢাকা চট্টগ্রাম ঢাকা মামসিং নবীনগর জি ডিইপিজেড চন্দ্রা এবং ঢাকা এলেঙ্গা মহাসড়ক চার বা তদুর্দ লেনে উন্নীত করি ঢাকা মাওয়া জাজিরা এক্সপ্রেসওয়ে দেশের প্রথম এই ধরনের মহাসড়ক এলেঙ্গা রংপুর মহাসড়ক আরিচা মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে চলছে এয়ারপোর্ট থেকে কুতুবখালী পর্যন্ত ২৬ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী বছর যানবাহনের জন্য খুলে দেওয়া হবে ঢাকা থেকে পদ্মা সেতু খুলনা পর্যন্ত এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের কাজ চলছে যমুনা নদীর উপর রেল সেতু নির্মাণ কাজও এগিয়ে যাচ্ছে গত নভেম্বরে একদিনে একশো সেতু এবং ডিসেম্বরে একশো সড়ক উদ্বোধন করা হয় দেশের উন্নয়নের ইতিহাসে এ এক অনন্য অর্জন দু হাজার থেকে দু পর্যন্ত প্রায় সাতশো কিলোমিটার মহাসড়ক চার বা তদূর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে এক লাখ তেরো মিটার সেতু নির্মাণ বা পুনর্নির্মাণ একুশ হাজার দুশো মিটার কালভার্ট নির্মাণ করা হয়েছে